আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিত বিদ্যার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিত বিদ্যার আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের 39 পৃষ্ঠা যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। এখানে 2.3(3) দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা, নিচের বিষয়গুলো প্রমিত ভাষায় উপস্থাপন করতে হবে। প্রথমে তার একটি লিখিত খসড়া তৈরি করো, তারপর প্রমিত উচ্চারণে সেগুলো পাঠ করো। প্রথম হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা, এর আনসারে আপনারা একটি খসড়া তৈরি করবেন। সেটি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। এখানে লিখবেন অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট নমুনা। প্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে সবুজ সংঘ কর্তৃক আয়োজিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য, আবৃত্তি, কৌতুক, জাদু সব কিছু মিলিয়ে আমাদের আজকের সাংস্কৃতিক পরিবেশনা। আশা করি আপনারা সকলে উপভোগ করবেন। পুরো অনুষ্ঠান জুড়ে যন্ত্রসঙ্গীতে রয়েছেন কিবোর্ডে। এখানে প্রত্যেকটা ঘরে একটা করে নাম লিখতে হবে, আমি এখানে লিখি নিয়ে, আপনারা এখানে নিজের মতো করে নামগুলো লিখে নেবেন। কিবোর্ড, অক্টাপ্যাড, তবলা, গিটার, বাঁশি, এখানে আপনাদের বন্ধুদের নাম লিখে নেবেন। চলুন শুরুতেই গানের সুর শোনায় হারিয়ে যাই। গান পরিবেশন করতে মঞ্চে আসছেন শিল্পী আদিতি রায়, এখানে আপনারা যে কোনো একজন শিল্পীর নাম লিখতে পারেন। তারপর হচ্ছে কবিতা আমাদের মনের কথা বলে, কবিতার প্রতিটি শব্দ যেন হৃদয়কে ব্যাকুল করে, জাগিয়ে তোলে আমাদের বোধ শক্তিকে। এবারে কবিতা পরিবেশন করবেন সজীব হোসেন, মঞ্চে আসছেন সজীব হোসেন কবিতা পরিবেশন করতে। তারপর কবিতা আবৃত্তির পর এবারে নৃত্যের তালে আন্দোলিত হয়ে উঠবে আজকের সুন্দর সন্ধ্যা। চলুন কিছুক্ষণ হারিয়ে যায় নৃত্যের ঝনকারে। এবারে নৃত্য পরিবেশন করবেন অনামিকা তালুকদার। তারপর নৃত্য পরিবেশনের পর একটি চমৎকার নৃত্য উপভোগ করলাম আমরা প্রিয় দর্শক। এবারে প্রাণ খুলে হাসার পালা, আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখতে কিন্তু হাসির কোনো বিকল্প নেই। চলুন কিছুক্ষণ হেসে নেই আরিফ চৌধুরীর কৌতুক পরিবেশনের মধ্যে দিয়ে। মঞ্চে আসছেন কৌতুক শিল্পী আরিফ চৌধুরী ও তার দল। তারপর কৌতুক পরিবেশনের পর এবারে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ জাদু। জাদুর মাধ্যমে চলুন মোহবিষ্ট হয়ে থাকি কিছুক্ষণ। দর্শক মণ্ডলী, মঞ্চে আসছে এই প্রজন্মের উদয়মান জাদু শিল্পী জয় সরকার, আসুন তার জন্য করতালি হয়ে যাক। তারপরের অপশনে বলা হয়েছে স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তৃতা। এখানে 2 নম্বরে বক্তৃতা দেওয়ার কথা বলা হয়েছে, এখানে আপনার বক্তৃতায় লিখতে পারেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা বা ভাষণ। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে বসবাসকারী জনগোষ্ঠীর জাতীয় জীবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব অপরিসীম। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর গুলি বর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলা ভাষা আজ রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এই দিনে বাংলা মায়ের দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য দিয়েছিল। এই দিনটি শুধুমাত্র একটি স্মৃতিচারণ বা শোক দিবস নয়, বরং এটি একটি অনুপ্রেরণা ও চেতনার দিন। এই দিনটি আমাদের শিক্ষা দেয় যে মাতৃভাষার অধিকারের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হয়, সাহসী হতে হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আমাদের শিক্ষা দেয় যে সকল ভাষারই সমান মর্যাদা রয়েছে। এই দিনটি আমাদের শেখায় যে ভাষার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বহন করি। পরিশেষে বলতে চাই, 21 হোক বিশ্বের সকল বিভেদ, সংঘাত ও অস্থিরতার বিরুদ্ধে একটি শক্তিশালী হাতিয়ার। হোক সমুদ্রের উত্তাল অন্ধকার, রাতের আশার আলো, হোক সঠিক পথের দিশারি। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর বক্তৃতা দেখেছি, বাকি দুইটা বিষয়ের উপর আমি বক্তৃতা দেখাচ্ছি না। বাকি দুইটা এইভাবেই আপনারা লিখবেন নিজের ধারণা অবলম্বন করে। তারপর হচ্ছে টেলিভিশন ও রেডিও সংবাদ উপস্থাপন,
টেলিভিশন বা রেডিওর সংবাদ পরিবেশনের একটা নমুনা দেখাতে বলা হয়েছে, যার আনসারে আপনারা লিখতে পারেন টেলিভিশন বা রেডিও সংবাদ উপস্থাপন। রাত 10টা, খবর করছি মোহাম্মদ আরেফিন। রাজধানী শহর ঢাকাকে দেশের প্রাণকেন্দ্র বলা হয়, কিন্তু বর্তমানে ঢাকাতে যানজট প্রকট আকার ধারণ করেছে। এখন শুধু ঢাকাতে নয়, দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও যানজটের সমস্যার তীব্রতা বেড়ে চলেছে। বিশেষ করে ঢাকার গুলিস্তান, ফার্মগেট, মালিবাগ, মতিঝিল, যাত্রাবাড়ি এসব এলাকায় যানজট একটি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিতভাবে বাড়িঘর ও দোকানপাট নির্মাণ এর কারণ। এছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রকের অবহেলা, ট্রাফিক আইন অমান্য করা, ফুট ওভারব্রিজ ব্যবহার না করা ইত্যাদি কারণে যানজট সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে অসহনীয় ভোগান্তি। দেখা যায় যে ঘণ্টার পর ঘণ্টা যানজটের কারণে একজন ব্যক্তি তার অধিক গুরুত্বপূর্ণ কাজটিও সঠিক সময়ে সঠিকভাবে করতে ব্যর্থ হচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যানজটের শিকার হয়ে ফায়ার ব্রিগেডসের গাড়ি এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্স নির্দিষ্ট সময়ে যথাস্থানে পৌঁছাতে পারছে না। এতে দেশের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেক প্রাণী অকালে ঝরে যাচ্ছে। এরকম ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পেতে হলে অতি দ্রুতই সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। এই অবস্থার সর্বস্তরের জনগণের স্বার্থে খুব শীঘ্রই যানজট সমস্যা দূরীকরণে যথাযথ কর্তৃপক্ষের সুনজর প্রত্যাশা করছি। তারপর বলা হয়েছে নিজের কোনো অভিজ্ঞতার বিবরণ দাও। সো এখানে আপনারা লিখবে নিচে, আমার স্কুল জীবনের প্রথম দিনটি প্রমিত ভাষায় উপস্থাপন করা হলো। আমার স্কুল জীবনের প্রথম দিনটি আমার জীবনের একটি স্মরণীয় দিন। আমি তখন 6 বছরের বালক। আমার বাবা মা আমাকে মতিঝিল আইডিয়াল স্কুলে ভর্তির সিদ্ধান্ত নিয়েছিলেন। ঢাকা শহরে এটি একটি সুনামধন্য স্কুল। স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করব, তাই আমি খুব উত্তেজনা অনুভব করেছিলাম। একটি সুন্দর সকালে আমার মা আমাকে স্কুলের জন্য প্রস্তুত করলেন। তিনি আমাকে আমার সবচেয়ে ভালো জামাটি পরিয়ে দেন। স্কুলের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে আমি নতুন স্থান ও নতুন মানুষগুলোর কথা ভেবে একটু ঘাবড়ে গিয়েছিলাম। স্কুল ছিল আমাদের বাসা থেকে সামান্য দূরে। আমি আমার বাবার হাত ধরে হেঁটে গিয়েছিলাম। কয়েক মিনিটের মধ্যে আমরা স্কুলে পৌঁছে যাই। আমার বাবা আমাকে প্রধান শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি আমাকে কিছু প্রশ্ন করেন এবং আমার উত্তর শুনে খুব খুশি হন। এরপর আমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় এবং একজন শিক্ষক আমাকে শ্রেণীকক্ষে নিয়ে যান, আমার সহপাঠীর সাথে পরিচয় করিয়ে দেন। প্রথম দিনই কয়েকজন সহপাঠীর সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। স্কুল গেটে বাবা আমার জন্য ততক্ষণ অপেক্ষা করেছিলেন যতক্ষণ না ছুটির ঘণ্টা বাজে। আমি স্কুল থেকে বের হয়ে তার কাছে চলে যাই। বাড়ি ফিরলে মা আমাকে বুকে জড়িয়ে ধরলেন। স্কুলের এই দিনটি আমার জীবনে অবিস্মরণীয় হয়ে রয়েছে। তারপর লাস্টেটাতে বলা হয়েছে লাইব্রেরিয়ান, ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে সংলাপ। এখানে আমি একটা ডায়লগ দেখাচ্ছি, এখানে যে কোনো একটা ডায়লগ লেখার কথা বলা হয়েছে। আমি একটা ডায়লগ দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা এই ডায়লগ থেকে ধারণা নিয়ে নিজের মতো করে লিখে নেবেন। এখানে আপনারা নিজের মতো করে অন্য ডায়লগও লিখতে পারেন, সংলাপ লিখতে পারেন, বা আমি যেই ডায়লগটা দেখাচ্ছি অর্থাৎ সংলাপটা দেখাচ্ছি সেই সংলাপটাও লিখে নিতে পারেন। সো এখানে আমি দেখাচ্ছি, স্কুল লাইব্রেরি থেকে একটি বই ধার নেওয়ার জন্য একজন ছাত্র এবং গ্রন্থাগারিকের মধ্যে একটি সংলাপ। সুজন, আমি কি আসতে পারি? গ্রন্থাগারিক, হ্যাঁ ভেতরে আসো। সুজন, আমি কিছু বই ধার করতে চাই। গ্রন্থাগারিক, আপনি কিছু বই ধার করতে পারবেন না, আপনি একবার একটি মাত্র বই ধার করতে পারবেন। সুজন, আমি কালামের উইংস অফ ফায়ার চাই। গ্রন্থাগারিক, যাচাই করতে দাও। সুজন, এটি কি পাওয়া যাবে স্যার? গ্রন্থাগারিক, হ্যাঁ এটি পাওয়া যাবে। সুজন, এটা কোথায়? গ্রন্থাগারিক, এটি বাম দিকের তৃতীয় শেলফে রয়েছে। সুজন, আমি কি বই নেব? গ্রন্থাগারিক, তোমার পুরনো বই কই? সুজন, এটা এখানে। গ্রন্থাগারিক, বইটির নাম কি? সুজন, শেক্সপিয়ারের হ্যামলেট। গ্রন্থাগারিক, নির্ধারিত তারিখ কত? সুজন, আমার মনে হয় 25 এপ্রিল। গ্রন্থাগারিক, আজ 27 এপ্রিল। গ্রন্থাগারিক, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। সুজন, দুঃখিত জনাব। গ্রন্থাগারিক, আমি তোমাকে সাহায্য করতে পারবো না,
আমাকে নিয়ম মেনে চলতে হবে। সুজন, আমার কত টাকা দিতে হবে? গ্রন্থাগারিক, 10 টাকা মাত্র। সুজন, এই যে টাকা স্যার। গ্রন্থাগারিক, আচ্ছা বইটা নাও। সুজন, ধন্যবাদ জনাব। এখানেই অষ্টম শ্রেণীর 39 পৃষ্ঠার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান শেষ। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।